এই অটো যাবেন? হ্যাঁ সাহেব, যাম। মা, তোমার তোমার এই অবস্থা কেন? তুমি তুমি অটো চালাইতেছো কেন? অটো চালাবো না, কি করবো বাপ? পেটের ক্ষুধা কি মানে? পেটের ক্ষুধা তো মানে না। পেটের ক্ষুধা মানে না মানে? এই মা, কি সব উল্টাপাল্টা কথা বলতো? তোমার বলার কি টাকা পয়সার অভাব? বিদেশে থাকছি, বছরের পর বছর পরিশ্রম করছি, মাসের পর মাস এতগুলো করে টাকা পাঠাইছি, আর আমার বাপ মায়ের ক্ষুধা নিবারণের জন্য নাকি অটো চালাইতে হবে? এই মা, কি কি বলতেছো তুমি? এইসব পাগল হয়ে গেছো? যা কইতাছি সত্য। তোর পাঠানো টাকার একটা কানা করিও তোর বাপের আর আমার কামে লাগে না, আমরা চোখেও দেখি না। তোর বাপে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে রয়েছে। তোর বউ তোর বাপের ওষুধ কেনার একটা টাকা দেয় না, কয় রাস্তাঘাটে ভিক্ষা করতে পারেন না, মানুষের বাড়িতে বান্দিগিরি করতে পারেন না, ওইগুলি তো করতে পারি না বাবা। তাই বাধ্য হইয়া এক মহাজনের হাতে পায়ে ধরে অটো চালানোর শিক্ষা এখন অটো চালাইছি। আর এই অটো চালায় যে কটা টাকা পাই, এটা দিয়া তোর বাপের ওষুধ আর দুজনে চারটা টাইম বাদ খেয়ে বাই যাস। আমার যা বুঝার আমি বুঝাচ্ছি, আমার আমার বোঝার আর কিচ্ছু বাকি নাই মা। আমি আমি এরকম দিন দেখার জন্য এত পরিশ্রম করি নাই মা। এত কিছু হয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। তোমার ছেলে এসে গেছে মা, তোমাদের আর কোনো চিন্তা নাই, চলো আমার সাথে। বাবা, তুমি হঠাৎ করে চলে আসছো কই? আমাদেরকে তো কিছু জানাওনি, আমাদেরকে বললেই তো হইতো। অ্যাকচুয়ালি সবাইকে একটু সারপ্রাইজ দিতে চাইছিলাম, এই জন্য না বলেই চলে আসছি। বাই দ্য ওয়ে, সবাইকে দেখতেছি, মা কোথায়? মা মা আর কোথায় থাকবে? তুমি তো বিদেশে ছিলে, তোমাকে কিছু বলতে পাইনি, তুমি আসছো ভালো হয়েছে। তুমি জানো তোমার মা কি করে? বাবার কি অবস্থা? বাবা প্যারালাইজ, বাবাকে ফালায় এখানে এখানে এলাকায় গুড়গুড় করে, বাজে বাজে লোকেদের সাথে যে মিশে, তুমি একটা বার চিন্তা করছো? এই বয়সে একটা মহিলা যদি এত নিচে নামে তাহলে আমি আর কি বলবো বলো তো? জঘন্য মহিলা, আমার মুখে না উচ্চারণ করতে লজ্জা লাগতেছে, বুঝছো? দেখছো, এর লেগে তোর কইছে সব সময় সব জায়গায় সত্যি কথা বলতে নাই। তুই তো সত্যি কথা কই, আর নিজের গালে যে থাপ্পড়টা খাইলি কেমন লাগলো? বাইরে বল সত্যিটা। ও বুঝতে পারছি, এই বুইরা সব কার সাথে? হ্যাঁ ভাই, আইতে না আইতে বুইরা ভাইয়ের কানে পোকা ঢুকাই দিছে, আর এই পোকা লোয়া ভাই বিরক্ত হয়ে গেছে। কিন্তু ভাই, আপনি কিন্তু আপুর গায়ে হাত তুলে কামড়া ভালো করলেন। আর দুলা ভাই, এই যে বুইরা যার কথায় আপনি আপুর গায়ে হাত তুলেন, এর বিষয়ে আপনি জানেন? সারাদিন এমনি বইয়া থাকে, আর দেখ বুইরা রেন্দা পেট বুইরা খায় শান্তি পেয়ে পাবে। ভাই আপনার তো বিদেশ থেকে আমার অ্যাপে লস দেওয়ার কথা, এটা না কয়ে ইস্কা দিয়ে দিলেন। দুলা ভাই, আপনি এটা কি করলেন? আপনি বলেন সারপ্রাইজ দিবেন, এটা কেমন সারপ্রাইজ? এসে আপুর গায়ে হাত তুলেন, ভাইয়ের গায়ে হাত তুলেন, আপনি কিন্তু আমার লিমিট ক্রস করছেন। আরে দুলা ভাই, আপনি এগুলো কি শুরু করছেন? আসার সাথে সাথে সবাইকে এক এক করে থাপ্পড় দিচ্ছেন। দুলা ভাই না, দুলা ভাই আপনি এতক্ষণ সবকিছু মাইনে নিছি, আপনি আমার বোনের গায়ে হাত তুলছেন, আরেক বোনের গায়ে হাত তুলছেন, আমার গায়ে হাত তুলছেন, কিন্তু এখন তো আমার জানার পাখি আমার জানের গায়ে হাত তুলে দিয়েছেন। দুলা ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। এই চুপ, ফাদাই মার ঘরের ফাদাই মা আবার বউয়ের ওকালতি করতে আসছে। আমি জিজ্ঞেস করছি আমার মা কোথায়? এতদিন পর আসছো, কোথায় আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কেমন আছি, কি চাই না চাই তা না করে আমাকে মারতে সর বলতেছো? তোমার মা কোথায়? তোমার মা জাহান্নামে গেছে। জাহান্নামে গেছে, ঠিক আছে, আমার মাকে জাহান্নাম থেকে ফেরত আমি নিয়ে আসতেছি। মা মা কি ব্যাপার, সবার মুখগুলো এভাবে চুপসে গেল কেন? ও বুঝতে পারছি, আমার মাকে দেখে সবার মুখটা বন্ধ হয়ে গেছে। যাই হোক মা, কি কি হয়েছে তোমাদের সাথে সব সত্যি করে বলো আমাকে। কি আর কমু বাবা, সবই তো আমাকে কপাল। তুই বিদেশ যাওয়ানোর পর এই তো দেখতেই পাচ্ছিস, তাদের আশাক পোশাক আচার ব্যবহার সবই তো নিজ চোখে দেখলি। তোর বাপ হঠাৎ করে স্টক করে প্যারালাইজড হয়ে গেছে, ওষুধ কিনানোর টাকা নাই, চিকিৎসার টাকা নাই, দুজন খামুকি। তোর বউ কয় মানুষের বাসায় কাম করতে,
ভিক্ষা করতে। আমি দিশা বিশা না পায় রাস্তায় নামছি আর কি করুম, দেখলি তো অটো চালাইয়া আমরা দুজন খাওয়া পড়া জোগাড় করি। চিন্তা করছোস? মানে আসার আগে ওর মায়ের সাথে ওর দেখা হয়েছে। আরে তুমি জানো কেন এরকম করছি? কেন না আমরা বসে অটো চালাতে গিয়ে আমরা ভাত দিই নাই কেন জানো? তোমার মায়ের চরিত্র ভালো না, এই জন্য সবকিছু আগেই তো বলে ফেলছে তোমার মা। আর একটাও ফালতু কথা বলবি না, আর একটাও যদি ফালতু কথা বলছিস আমি একদম এই জায়গায় চিন্তা দাফন করে দিব আমি তোরে। কারেনি উল্টোপাল্টা কথা বলতেছিস? হ্যাঁ, আমার গর্ভধারিণী মারেনি উল্টোপাল্টা কথা বলতেছিস? একদম চুপ, আর একটাও কথা বলবি না তোরা। কি ভাবছিস আমি কিচ্ছু জানতে পারবো না? আমার বাবা মায়ের সাথে এইভাবে অন্যায় করে যাবে, অবিচার করে যাবে, আমি কিচ্ছু জানবো না? আমার মা আমাকে সব কিছু বলছে। আমি আমার মাকে বাইরে এ জন্যই রেখে আসছিলাম, তোদের প্রত্যেকটার আসল চেহারা আমি নিজের চোখে দেখতে চাইছিলাম। আমি সব কিছু দেখছি, আমার বোঝার কথা আমি বুঝে গেছি। আমার বাবা মায়ের সাথে যা কিছু হয়েছে অনেক অন্যায় হয়েছে, সেটা আমি তোর কাছ থেকে এক্সপেক্ট করি নাই। এই বিদেশে কাদের জন্য গেছে? হ্যাঁ, কাদের জন্য গেছে? তোদের প্রত্যেকটা মানুষের সুখের কথা ভেবে গেছি। প্রবাস জীবন পার করছি, পাঁচটা বছর যাবত সেই প্রবাসে পড়ে আছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি যেন তোরা ভালো থাকতে পারিস। তোদের কোনো হাতটার আমি অপূর্ণ রাখিনি। আমার টাকায় আমার বাড়িতে তোর চোদ্দ গোষ্ঠী চলতেছে, আর আমার আমার বাবা মার বেলা এরকম কেন? হ্যাঁ, তাদের পরনি কি এইসব? আমার বাবার চিকিৎসার টাকা দিতে তুই আমার মাকে কি বলছিস? বান্দিগিরি করতে মানুষের বাসায় গিয়ে, রাস্তায় গিয়ে ভিক্ষা করতে? কেন, আমি কি টাকা কম পাঠাই? মাসে মাসে কারি কারি টাকা পাঠাই আমি। কাদের জন্য পাঠাই? শুধুমাত্র তোদের জন্য। তোকে বিয়ের পরে আমি বলছিলাম আমার পুরো দুনিয়া একদিকে, আমার বাবা মা একদিকে। আমার বাবা মায়ের দেখাশোনায় এতটুকু ত্রুটিও যেন না থাকে। আমাকে কত সুন্দর করে তুই আশ্বাস দিলি, তোমার বাবা মা মানে তো আমার বাবা মা, তাদেরকে আমি অনেক ভালোবাসবো, অনেক আদর যত্নে রাখবো, এই তার নমুনা? ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে, তোর মতো একটা মেয়েকে আমি ভালোবাসছি, তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করছি, তোর মতো মেয়েটাকে নিয়ে আমি সংসার করতেছি। এই সংসারের সুখটা আসবে কোথায় থেকে? হ্যাঁ, কোথায় থেকে আসবে? শ্বশুর শাশুড়িকে তো নিজের বাবা মাই ভাবতে পারিস না, সংসারের সুখটা আসবে কই থেকে? না, এইরকম মেয়ের সাথে জীবন পার করা যায় না। আমার বাবা মায়ের প্রতি যার কোনো খেয়াল নাই, যার বিন্দু পরিমাণ কোনো মায়া দেওয়া নাই তাদের প্রতি, এরকম মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। আমি যা দেখার সব দেখছি, আমার যা শোনার আমি সব শুনছি, আর যা বোঝার তাও আমার বোঝা শেষ। এই মুহূর্তে আমার বাড়ি থেকে সবগুলো বের হবে, আর এক সেকেন্ড দেরি করবি না, বেরিয়ে যা। বাবা, কাদের জন্য সুপারিশ করতেছ? আমি তোমার সব কথা বুঝতে পারছি, এরকম অমানুষদের জন্য সুপারিশ করে কোনো লাভ নাই। এদেরকে তুমি যত সুযোগ দিবা এরা তত পেয়ে বসবে। এদেরকে শিক্ষা দিতে হয় বাবা, আর সেই শিক্ষাটাই আমি দিচ্ছি। চেয়ে চেয়ে কার মুখ দেখতেছিস? বেরিয়ে যাইতে বলছে, বেরো। এইটুকু ভুলের জন্য আমাকে বের করে দিবা তুমি? একটা কথা বলবি না তোদের, আর আমি একটা কথাও শুনতে চাচ্ছি না। আর একটা কথা বলবি, জিপ টেনে ছিঁড়ে ফেলবি, বেরো বেরো। এই এই বাদাই মা, চেয়ে চেয়ে কার চেহারা দেখতেছিস? আমার বাবাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলছিস, আর একটাও কথা বলবি, চিপ টেনে ছিঁড়ে ফেলবো। তোকে যে এখনো গলা টিপে মেরে ফেলিনি, এটা তোর সাত কপালের ভাগ্য, তোর বাবার ভাগ্য। বেরো।